জাররা পরিমাণ অহংকার আছে জান্নাতে যাবে না। আমি অনেক বড় মৌলবী, অনেক বড় বক্তা, অনেক বড় হাফেজ, আলেম, খারি হয়ে গেছি, বাস জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। তিনজন ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, হাদিসটা মিশকাতে আছে, অন্য অনেক কিতাবে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবি, তিনি বর্ণনা করেছেন, আর যখনই তিনি হাদিসটা বলতেন তখন অজ্ঞান হয়ে পড়ে যেতেন। এটা কিন্তু হাদিসে এসেছে, যখনই তিনি হাদিসটা বলতেন তিনি অজ্ঞান হয়ে পড়ে যেতেন। যে তিনজন ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, তার প্রথম ব্যক্তি হচ্ছে একজন শহীদ, যাকে টাকা হবে, বলা হবে তোমাকে এসব নিয়ামত দিয়েছিলাম পৃথিবীতে কি করেছিলে, সে বলবে আমি আমার পুরো জীবনটাই আপনার জন্য দিয়ে দিয়েছি। আল্লাহ পাক বলবেন ক্যাদিত, মিথ্যা কথা বলছো, বরং এই কারণে জীবন দিয়েছ, এই জন্য যুদ্ধে গিয়েছিলে যে মানুষ তোমাকে অনেক বড় বীর বলবে। কথা বুঝতে পারছেন? একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে তাবু পাহারা দিচ্ছিলেন যুদ্ধের মাঠে, তাবু পাহারা দিচ্ছিলেন, মুশরিকদের সাথে যুদ্ধ হচ্ছে, এমন সময় একটা দূর থেকে তীর চলে আসলো। তখন তো তীর ছিল, ফায়ারিং ছিল না, তীর ছিল, দূর থেকে একটা তীর আসলো, এসে পুরো বুকের মধ্যে, সাথে সাথে ডেট। সাহাবীরা বলছেন যে কত উত্তম সৌভাগ্য তার, কত 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 উত্তম তাকদীর, এই ব্যক্তি তো শহীদ হয়ে গেল, নবীর পাশে থাকলো, তার খেদমত করলো, যুদ্ধ করলো, শহীদ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বরং আমি তাকে জাহান্নামে দেখছি। কথা দেখছি, অপরাধ কি ছিল জানেন? তাকে জিজ্ঞাসা করা হলো কি অপরাধ ইয়া রাসূলুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি বললেন যে এই ব্যক্তি গনিমতের মাল থেকে একটা চাদর চুরি করেছিল। গনিমতের মাল বুঝেন, যুদ্ধ লব্ধ সম্পদ, এই গনিমতের মাল থেকে একটা চাদর কাউকে না বলে নিয়েছে। এই একটা চাদর আত্মসাত করার কারণে নবীর সাথে যুদ্ধ করেও সে জাহান্নামে চলে গেল না। নিয়াত ইখলাস এগুলা কি জিনিস, কেমন করে বুঝাবো, এগুলো বোঝানোর মতো ক্ষমতা আমার কাছে নাই। কোরআন এবং হাদিসে যা বলা আছে এগুলোকে উপস্থাপন করার মতো উপস্থাপনা, ভাষা, বাচনিক ভঙ্গি এবং আবেগ আসলে আমার মধ্যে নাই। আমার মনে হয় না যে কোরআন এবং হাদিসে যা আছে হুবাহু এই জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ছাড়া অন্যকে বোঝাতে পারবে। কিয়ামতের মাঠ কি জিনিস, এটা বোঝানোর মতো ভাষা আমাদের কাছে নাই। বুঝতে পারি পড়লে, কিন্তু বুঝাতে পারি না। তো এই হচ্ছে বাস্তবতা, কোথায় কি করেছো, আমার পুরো জীবন দিয়ে দিয়েছি, মিথ্যা কথা, তুমি এজন্য জীবন দিয়েছো যাতে মানুষ তোমাকে বড় বীর বলবে, জাহান্নামে যাও, সে কিন্তু আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে। আরেকজন ব্যক্তি দানশীল, অনেক দান করেছে, দাতা আদেন তাই, দান করতে করতে অবস্থা খারাপ, আল্লাহ পাক বলবেন কি করেছো, সব সম্পত্তি দান করে দিয়েছে, মিথ্যা কথা বলছো, এই জন্য দান করেছিলে যাতে মানুষ তোমাকে অনেক বড় দাতা বলে, জাহান্নামে যাও। আরেকজন ব্যক্তি কি করেছো, দিনের জ্ঞান অর্জন করেছিলাম, হাফেজ ছিলাম, আলেম ছিলাম, কারি ছিলাম, বক্তা ছিলাম, ইত্যাদি ইত্যাদি, মানুষকে দিনের পথে ডেকেছি, আল্লাহ বলবেন নাউজুবিল্লাহ, আল্লাহ বলবেন এই জন্যই কাজ করেছিলে যে মানুষ তোমাকে অনেক বড় আলেম বলবে, হাফেজে কোরআন বলবে, কারি বলবে, শায়েখ বলবে, ইত্যাদি ইত্যাদি, জাহান্নামে যাও। এত সহজ না ভাই। প্রথম বিষয় হচ্ছে নিয়াত ঠিক করা, ইখলাস ঠিক করা, কলব আগে পরিষ্কার করা। কিছু ইবাদত দেখেন দেহের সাথে সম্পৃক্ত, আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, তাই না, যাকাত দিচ্ছেন, এগুলো কিন্তু ফিজিক্যালি এবং ইকোনমিক্যালি আপনি করছেন, কিন্তু আপনার অন্তর কলব, আত্মা বলে একটা কথা আছে, যে আত্মার পরিশুদ্ধি না হলে ইবাদত কিন্তু বৃথা। এই আত্মায়, আত্মায় এবং কলবের মধ্যে যদি অহংকার থাকে, হিংসা থাকে, রিয়া থাকে, লোক দেখানো বিষয় থাকে, অন্যের গীবত তহমত সমালোচনার সংস্কৃতি থাকে, বিদ্বেষ থাকে মনের মধ্যে, এটা কিন্তু ভিতরের ব্যাপার, তাহলে আপনার বাহ্যিক ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে। আবার এই মনের মধ্যেই যদি ইমান থাকে, ইমানকে ধরা যায়, কঠিন তরল বায়বীয় বোঝা যায়, এটা কলবে রুহের ব্যাপার, এই রুহের মধ্যে যদি কলবে ইমান থাকে, আল্লাহর প্রতি ভালোবাসা মহব্বত থাকে, তাওয়াক্কুল থাকে, আনুগত্য থাকে, বিনয় থাকে, এই কলবের এই ফিলিংস গুলো আপনার ইবাদতকে কবুলিয়াত পাইয়ে দিবে ইনশাআল্লাহ। তাহলে মূল বিষয়টা কিন্তু ভিতরে, তাই না, মূল বিষয়টা কিন্তু ভিতরে, আমি ভিতরে কেমন সেটাই মূল বিষয়, বাহ্যিক লেবাস পোশাক কেমন, আপনার বাহ্যিক আমল কত সুন্দর, এটার চেয়ে বড় কথা হচ্ছে ভিতরে আপনি কেমন। আর ভিতরটা বই পড়েই
বা লেকচার শুনেই পরিবর্তন হয় না আসলে ভিতরটা পরিবর্তন হয় আল্লাহওয়ালা মানুষের কাছে থাকলে আল্লাহওয়ালা মানুষের কাছাকাছি যত বেশি থাকবেন ভিতর তত বেশি পরিষ্কার হবে যদি মানুষের লেকচার শুনে আর বই পড়ে সব হতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বই দিয়ে দিতেন কোরআনের সূরা করে দিয়ে দিতেন বাসায় গিয়ে পড়ে নিও এমনটা ছিল বরং সাহাবীরা দিন রাত তার কাছে থাকতেন পড়ে থাকতেন পাঁচ ওয়াক্ত নামাজে আসতেন তার আশপাশে থাকতেন তাকে দেখতেন তিনি কেমন তিনি কিভাবে হাঁটেন কেমন করে চলাফেরা করেন কেমন করে কথা বলেন কেমন করে নামাজ আদায় করেন কিভাবে মানুষের সাথে মেশেন এগুলো দেখে দেখে তারা শিখেছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলা হয় যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু এমন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কপি করতেন তার উঠা বসা চলাফেরা এমন ভাবে কপি করতেন যে মনে হতো তার সাথে তার চেহারা এবং আচরণে অনেক মিল পাওয়া যেত ফিজিক্যালি এবং দেখা যেত মানে পাচনিক ভাবে উঠা বসা মুআমালাত সব ক্ষেত্রে মনে হতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে করার চেষ্টা করছে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু চেহারাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাদৃশ্যপূর্ণ ছিল আলী রাদিয়াল্লাহু আনহু হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তাদের চেহারার মধ্যে একটা মিল ছিল এমনকি উহুদের যুদ্ধে একজন সাহাবীকে শহীদ করা হয় তাকে শহীদ করে কাফেররা মনে করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলেছে যখন আপনি একসাথে থাকবেন একজন আল্লাহওয়ালা মানুষের সোহবতে থাকবেন এবং তার কাছ থেকে দিনটা শিখবেন আপনার মধ্যে আস্তে আস্তে তার মতো প্রভাব বিস্তার করবে তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে কলবের পরিবর্তনটাই মূল আর এই কলব পরিবর্তিত হবে তখনই আত্মশুদ্ধি তখনই আসবে যখন আপনি পড়াশোনার পাশাপাশি আল্লাহওয়ালা মানুষের সাথে থাকবেন এবার আল্লাহওয়ালা মানুষ খুঁজবেন কোথায় যাদেরকে আপনি আল্লাহওয়ালা মনে করছেন সবাই আসলে বাহ্যিকভাবে আল্লাহওয়ালা হলো ভিতরে আল্লাহওয়ালা নন এটা বাস্তবতা কিন্তু আল্লাহ পাক যেহেতু বলেছেন কুনু মা সাদিকিন সত্যবাদীদের সাথে থাকো